রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হজে যাবার আগে এই আবেদন নাকচ করে দেন। এই আদেশ এরই মধ্যে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সেই প্রক্রিয়া আবেদন নাকচের পর এই দুই আসামির ফাঁসি কার্যকরে আর কোনো আইনি বাধা রইল না। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলি জানিয়েছেন, এ মাসের যে কোনো সময় ফাঁসি কার্যকর করা হবে। গত 2 মার্চ ডক্টর তাহের হত্যা মামলায় দুজনের ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।